জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তুরস্ক। প্রথমবারের মতো দেশীয় তৈরি জাহাজ বিধ্বংসী ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তুরস্ক। এমন একটি প্রমোশনাল ভিডিও ছেড়েছে দেশটির রাষ্ট্রের সংবাদ মাধ্যম। এর নাম দেওয়া হয়েছে আটমাকা। এটি তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান রকেট সান। আগামী 18 মাসে এটি তৈরি হবে, তবে এর কার্যকারিতা কেমন হবে তা জানানো হয়নি। এর আগে গত বছর বিশ্বের সর্ববৃহৎ রকেট আর্টিলারিতে বিশ্ব রেকর্ড করে গিনেস বুকে নাম লিখেছে তুরস্ক। দেশটির শীর্ষস্থানীয় রকেট নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান এ রেকর্ড করেছে। জুবরে নামে বহুমুখী ক্রাশ রকেট লঞ্চার সিস্টেম তৈরি করে এ রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। সংযুক্ত আরব আমিরাতের জন্য জুবরে উৎপাদন করা হয়েছে। বিশ্বে এ পর্যন্ত যত রকেট সিস্টেম রয়েছে তার চেয়ে জুবরা রকেট সিস্টেমে রকেটের ব্রেলের সংখ্যা বেশি। জুবরাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 122 মিলিমিটার আর্টিলারি রকেট সিস্টেম হিসেবে বিবেচনা করা হচ্ছে। রকেট লঞ্চারটিতে 10 চাকার সেমি ট্রেলার ব্যবহার করা হয়েছে। প্রতিটি ট্রেলারে একটি করে 122 মিলিমিটার রকেট রয়েছে। নতুন রকেট সিস্টেম থেকে 37 কিলোমিটার দূরত্বের যে কোনো লক্ষ্যে 240টি রকেট নিক্ষেপ করা সম্ভব। লক্ষ্যবস্তুর চতুর্দিকে 4 কিলোমিটার পর্যন্ত এলাকা এ রকেটের আঘাতে ধ্বংস হবে। উল্লেখ্য, গত বছর তুরস্কের শীর্ষস্থানীয় এক প্রতিষ্ঠানটি $1.4 বিলিয়ন আয় করে, যা এর আগের বছরের তুলনায় প্রায় $1.2 বিলিয়ন বেশি। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন, তুরস্ক এবং রাশিয়ার সম্পর্কে চির দৌড়াতে চাই সিরিয়া। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে সিরিয়া বারবার ইদলিবে তুর্কি সীমান্তে হামলা চালাচ্ছে। এতে করে বাশার আসাদ তুরস্ক রাশিয়ার সম্পর্কে চির দৌড়াতে চায় বলে অভিযোগ করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান বলেন, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা ইদলিবের বেসামরিক লোকজন স্কুল ও হাসপাতালের উপর হামলা চালাচ্ছে বাশারের অনুগত সরকারি বাহিনী। বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় গত রোববারও ইদলিবে তুরস্ক সীমান্তের কাছে সিরিয়ার 3 বেসামরিক লোক নিহত হয়েছে। ইদলিবের প্রত্যন্ত ওই অঞ্চলটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলায় তুরস্কের সীমান্ত পর্যবেক্ষণ চৌকির কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোল। এর আগে গত 29 এপ্রিল ও 4 তারিখের ওই পর্যবেক্ষণের চৌকির কাছে হামলা হয়েছিল। কাজাখস্তানের আস্তানায় 2018 সালে অনুষ্ঠিত শান্তি আলোচনার পর সিরিয়ার সীমান্তে 12টি পর্যবেক্ষণ চৌকি নির্মাণ করে তুরস্ক। 2011 সালে বিরোধীরা আসাদ সরকারের পতনের দাবিতে আন্দোলন নামলে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। সেই সূচকে দেশটিতে অস্থিরতা তৈরি করতে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী দেশ ইসরায়েলের প্ররোচনা ও সহায়তায় সিরিয়ায় জন্ম নেয় ইসলামিক স্টেট নামে জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাসী সংগঠনটির। বর্তমানে দেশটি আইএস জঙ্গিমুক্ত হলেও কয়েকটি স্থানে এখনও বিদ্রোহীরা শক্ত অবস্থানে আছে। ওইসব এলাকা মুক্ত করতে এখনও হামলা চালিয়ে যাচ্ছে বাশার সরকারের অনুগত বাহিনী।